সাভারে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে নিজামুদ্দিন সর্দার মিজান নামে এক বাস চালককে আটক করেছে র‍্যাব। দুপুরে ধামরাই এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‍্যাব। র‍্যাব জানায়, গত 21 অক্টোবর সাভারের ভাগলপুর এলাকায় হত্যার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে 12 বছরের এক কিশোরীকে ধর্ষণের পর রুমের বাইরে তালা লাগিয়ে পালিয়ে যায় নিজামুদ্দিন সর্দার। এই ঘটনায় নিজামুদ্দিন সর্দারকে প্রধান আসামি করে সাভার থানায় মামলা করেছেন নির্যাতিতার বাবা। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, আগামী 29 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এতে ব্যয় ধরা হয়েছে 16,000 কোটি টাকা। দুপুরে পরিদর্শনে এসে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পারে সাংবাদিকদের প্রশ্নে তিনি এই কথা জানান। মন্ত্রী বলেন, বন্ধুপ্রতিম দেশ জাপানের জাইকার সহযোগিতায় রেল সেতু নির্মাণ হবে। বর্তমানে সেতুটি দিয়ে 20 কিলোমিটার গতিতে রেল চলাচল করলেও ডুয়েল গেজের নতুন সেতু নির্মাণ শেষে 100 কিলোমিটার গতিতে রেল চলাচল করতে পারবে। এছাড়াও জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডাবল রেল লাইনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ সময় রেল সচিব মোহাম্মদ সেলিম রেজা, রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ শামসুজ্জামান সহ অন্যরা উপস্থিত ছিলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আগামী 29 নভেম্বর রোববার এই সেতুটির আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং তারপরের থেকে এই সেতুটির যে কার্যক্রম এটা বাস্তবায়নের সেটা পুরোদমে এটা শুরু হবে। মাদারীপুরে আরিয়াল খাঁ নদে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে শহরের লঞ্চঘাট এলাকায় আয়োজিত মানববন্ধনে এলাকাবাসী বলেন, 3টি ইউনিয়নের কয়েক হাজার মানুষ প্রতিদিন সদর উপজেলা সহ জেলা শহরে যাতায়াত করলেও সেতু নির্মাণে জনগণের দাবি উপেক্ষা করছেন কর্তৃপক্ষ। এতে নৌকা ও ট্রলারে যাতায়াতে দুর্ভোগে স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিকে রাজবাড়ী সদর উপজেলার বাগমারা মোড় থেকে জৌকুড়া ফেরিঘাট পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের প্রশস্তকরণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মেহেরপুরের গাংনি স্রাব রেজিস্ট্রি অফিসের স্ট্যাম্প ব্যবসায়ী নূর ইসলামের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। দুপুরে সাব রেজিস্ট্রি অফিসের সামনে এই বিক্ষোভ মিছিলটি গাংনি বাস স্ট্যান্ড থেকে শুরু করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সাবেক পৌর মেয়র আহমেদ আলী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবুসহ আরও অনেকে। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমরা